হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আজকে আমাদের কাশলের লাস্টে দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গরম জলে স্নান করে একদম রেডি হয়ে গেছে ঠান্ডার সময় গরম জলে স্নান করাটা ম্যানিটারি ঠিক আছে আর আমাদের অনেকটা দূর জার্নি করতে হবে তাই একটু সকাল সকালই আমি রুম থেকে চেক আউট করে নিয়েছি আমরা আর যখন আমরা যাচ্ছিলাম বাস ধরো বলে সামনে এত সকালে সুন্দর ভিউটা পাচ্ছিলাম না পুরো ব্রিজ থেকে আর আমাদের কালকে রাতের কিছু আমরা জিনিস যেখানে আসল থেকে কিনেছিলাম সেখানে কয়েকটা জিনিস কয়েকটা নয় একটা জিনিস একটু ফলস হয়েছিল ওটা আমরা একটু চেঞ্জ করে দিয়েছি নিয়ে নিয়ে সকালে ভাবলাম যে হালকা করে স্ন্যাক্স বা ব্রেকফাস্টে মানে যেরকম যাই হলো একটু হালকা করে খেয়ে নিয়ে তারপরে আমরা বাসে উঠবো তো এটা খুব একটা ফেমাস আসলে থেনথুক চিকেন থেনথুক এটা আমরা যে যেদিন থেকে এসেছি মানে লাস্ট দুদিন আমরা অনেক খুঁজেছি ঠিকঠাক পাচ্ছিলাম না আজকে ফাইনালি ঠিক যাওয়ার মোমেন্টেই আমরা পেলাম অসাধারণ ছিল থেন্তুকে কাছলে আসলে অবশ্যই থেন্তুকটা ট্রাই করবে আর আমি খেয়েছিলাম অ্যাজ ইউজুয়াল ম্যাগি আমি কদিন তো আমার ম্যাগি খেয়েই কেটে যাচ্ছে দুজনে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম করে বাসে উঠে গেছিলাম বাসে ওঠার আগে আবার কাঁচলের আরেকটা ফেমাস জিনিস যেটা হচ্ছে কি ব্রাউনি এখানকার অসাধারণ হয় ব্রাউনি তো ওটা একটা কিনে নিয়ে বাসে উঠে আমরা সোজা হচ্ছে কি বাস থেকে সোজা চলে এসেছিলাম কুলুতে বাসে খেতে খেতে এসছিলাম দারুণ লেগেছিল বাউনিটা তো তারপরে আমরা সোজা কুলুতে চলে এসেছিলাম কারণ কাসল থেকে ডাইরেক্ট মানালিতে বাস যায় না তো কুসু কুলুতে আমাদের স্টে করতে হয়েছিল মানে স্টে বলতে ওখানে নেমে আর কুলুতে না বরফ টরফ পড়ে না পাহাড় আছে ওই ঘাসের পাহাড় যেরকম নর্মালি থাকে তো সেরকমই কিন্তু বরফ টরফ পড়ে না কিন্তু কুলু থেকে যেখানে আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিলো না অনেকটা হাঁটতে হয়েছিল খুব কষ্ট ওই ভারী ভারী ব্যাগ নিয়ে তারপরে আমরা ফাইনালি কুলু থেকে বাস ধরে মানালির কিছুটা আগেও চলে এসেছি আর মানালির রাস্তাঘাট দেখো মানে আমাদের বাসটা ঠিক দেখবে কোন পজিশনে আছে আমাদের বাসটা ঠিক পুরো একদম খাদের পাশে চলে এসেছিল কারণ এ পাশে জাম একটু হালকা জাম মতো পড়েছিল এপাশে পাশে বাস চলে এসেছিলো এই জন্য আমাদের বাসটা একটু হালকা খাদের কাছে চলে এসেছিলো খুব ভয় লাগছিলো আর আমরা এতদিন টিভিতে বলো নিউজ পেপারে যেরকম খবর দেখছিলাম যে মানালি রাস্তাঘাট এরকম হয়েছে বন্যাতে আজকে সচককে দেখে না সত্যি খুব খারাপও লাগছিল আর এত খারাপ কষ্ট হচ্ছিল যে রাস্তাঘাট মানুষের কতটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো সবাই এখানে যারা পর্যটক কতদিন বন্ধও ছিল আর সত্যি বলতে মানালির রাস্তাঘাট নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে এতটা হচ্ছে কি ক্ষয়ক্ষতি হয়ে গেছে এতদিন টিভি নিউজ পেপারে দেখে এসছি আজকে সেগুলো নিজের চোখের সামনে দেখছি খুব খারাপ লাগছিল আর ভয়ও লাগছিল যখনই বাসটা খাদের ধারে চলে এসেছিল না এত ভয় লাগছিল আর আমি তো পুরো জানলার ধারে বসেছিলাম এই জন্য আমার ভয়টা যেন আরও বেশিই লাগছিল আমরা বাসে যে কটা মানুষ ছিলাম সবারই প্রায় ভয় লেগে গেছিলো যখন বাসটা খাদের ধারে আর এমনি পাহাড়ি রাস্তা তবে এদের পাহাড়ি রাস্তার মানে ড্রাইভারগুলো খুব ভালো মানে খুব এক্সপার্ট আমাদের ওখানগা মানে আমাদের ওখানকার মানে ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি ড্রাইভারের থেকে পাহাড়ি রাস্তার ড্রাইভাররা খুব এক্সপার্ট হয় আর এখান থেকে যখন যাচ্ছিলাম না এই পাহাড়ের খাদগুলো আবার এগুলো আবার অন্য রকম এই পাহাড়গুলো দেখে মনে হচ্ছিলো যখন তখন ধস নামতে পারে কারণ এই পাহাড়গুলো না অলরেডি পাহাড় ছিঁড়ে চিড়ে জল বেড়াচ্ছিল যখন তখন ধস নামতে পারে এটাও ভয়ের একটা ব্যাপার তো ফাইনালি ভয় কো মানে বুকে হাত চেপে আস্তে আস্তে করে আমরা চলে গেলাম মানালি বাস স্ট্যান্ডে আর মানালির বাস স্ট্যান্ডটা পুরো হচ্ছে মল রোডের উপরে আর বাস স্ট্যান্ড থেকে মল রোড জাস্ট মল রোডের উপরেই বাস স্ট্যান্ড যারা গেছিলো তো তো জানো আর আমাদের রুমটা ছিল মল রোডের পুরো উপরেই মল রোডের আগে আর আগে থেকেই আমরা হচ্ছে কি মানে রুমটা বুক করা ছিল আমাদের সবই আগে থেকে বুক করা ছিল আর এটা ছিল আমাদের মানালির রুমটা মানালির রুম হ্যাঁ এই রুমেই এখন আমরা দুদিন থাকবো আর আমাদের মানালির সামনে মানে আমাদের রুম থেকে পুরো সামনের ডোরটা পুরো কাঁচের মানে রুম থেকে পুরো ভিউটা আমরা পাবো আর কি আর অসাধারণ লাগছিল মল তারপর আমরা আর একটুখানি একটু হালকা রেস্ট টেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম কারণ আমাদের নেক্সট একটা যাওয়ার জায়গা আছে সেটা তোমরা দেখতে পাই নেক্সট ভিডিওতে তো এখান থেকে আমরা কিছু হালকা কিছু খাবো আর মল রোডটা জাস্ট এরকম ছিল অ্যাজ ইউজুয়াল এগুলো দার্জিলিংয়ের মল রোড যেরকম সেরকমই মানালির মল রোডটাও ছিল এখান থেকে আমরা কিছু কেনাকাটা করিনি একই জিনিসপত্র সব ছিল কারণ যেহেতু আমরা কাশল থেকে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করেছিলাম এই জন্য আর মানালি থেকে আর কিছু কিনিনি আর এখানে মল রোডের উপরেই একটা রেস্টুরেন্ট থেকে আমরা হালকা করে কিছু ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট নয় স্ন্যাক টাইপের কিছু খেয়ে তারপর নেক্সট আমরা একটা ডেস্টিনেশনে যাব আর এখানে অনেক দিন পরে চাউমিন পেলাম এতদিন আমরা কাঁশলে ম্যাগি খাচ্ছিলাম আর এখানে এসে মানালিতে এসে চাউমিন খেয়ে নিয়েছিলাম আর ও খেয়েছিলো সিদ্ধু এটা মানালির খুব ফেমাস কিন্তু একদমই ভালো না একদমই ভালো খেতে না জাস্ট ও ট্রাই করেছিল মানে পুরো বেকার খেতে আমাদের পুরো নষ্ট হয়েছিল তারপর ওখান থেকে খেয়ে আমরা যে নেক্সট ডেস্টিনেশনে যাবো বলছিলাম সেখানেই বেরিয়ে গেছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও